আসসালামু আলাইকুম রাত মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা সব কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমে তো আজকে তো সানডে আর আজকে সানডে আমরা সকালে কি কি মানে ব্রেকফাস্টে কি আছে এখানে আছে ডিম সিদ্ধ আর রুটি আছে তো এটা আজকে এই ব্রেকফাস্টে খেয়ে নিলাম আর আজকে রান্না বাড়ার কোনো ব্যাপার নেই আজকে আমরা যাব বিয়ে বাড়িতে আজকে আবার ননদের দেওরের বিয়ে তো আজকে সেখানেই যাব ওই জন্য রান্না বাড়ারও কোনো ব্যাপার নেই একদম স্নান করে ড্রেস আপ করে রেডি হয়ে ডাইরেক্ট গাড়িতে বসে গিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করেছি তো বড় যা আছে ছোটো যা আছে ননদ আছে ননদের মেয়ে আছে আলিয়া দুষ্টু মিষ্টি একটা মেয়ে শুধু হাসছে তো যাই হোক সবাই মিলে গাড়িতে বসে গিয়েছি আমরা আর আমাদের যেতে সময় লাগবে বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টা তো দুপুর বারোটায় গাড়ি ছেড়ে দিল আমরা এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমরা ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি এবার এখানে মানে একটা পজিশন নিয়ে গাড়িটা দাঁড় করালো আমরা সবাই নামবো সবাই গাড়িতে নেমে গিয়েছি এখন যাচ্ছি মানে যেই কমপ্লেক্সে বিয়ে হচ্ছে তো বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি ডাইরেক্ট খাওয়ার জায়গাতে চলে এলাম মানে এখানে বসার যে বসে খাবো সেই সিটগুলোতে আমরা এখানে চলে এলাম আর তার আগে আমরা একটু খেয়ে নিলাম পকোড়া বাইরের স্টাইল বসে ছিল তো আমরা সেখান থেকে একটু পকোড়া নিয়ে আমরা তার আগে খেয়ে নিলাম তারপরে খাওয়ার জায়গাতে চলে এলাম একটু চিকেন পকোড়া ছিল এখানে আর জিলেপি ছিল যাই হোক জিলেপি খাইনি আমরা একটু চিকেন পকোড়া নিয়ে খেয়ে নিয়ে তারপরে খাবার টেবিলে বসে গেলাম ফার্স্ট নান ছিল আর চানা মশলা ছিল তারপরে ফ্রায়েড রাইস ডাল তারপরে ঝুড়ি আলু তারপরে ডিম ছিল মাছ ভাজা ছিল একের পর এক মানে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে সব কিছু ভিডিওতে মানে যা যা খেলাম সব কিছুই শেয়ার করছি তারপরে ছিল কাতলা মাছের কালিয়া স্যালাড ছিল চিংড়ি মাছের মালাইকারি চিকেন চাপ ছিল তারপরে মাটন কাঁসা তো খুব জমিয়ে আমরা সবাই মজা করে খেলাম একসঙ্গে আমার সঙ্গে আমার রাত ছিল রাতের পাপার তারপরে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ দই তারপরে আমরা এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা গেলাম বউ দেখতে বউ কোথায় বসেছে মানে সাজুগুজু করে বউ কোথায় আছে সে বউ দেখতে চলে গেলাম তো যাই হোক মুখ দেখাতে পারলাম না মুখ দেখানোর বারণ ছিল তো এখানে বউ বসে আছে আমরা এখানে একটু আড্ডা মারলাম সবাই বসে বাচ্চারা খেলা করছিল এবার হচ্ছে বর বউ একসঙ্গে মানে একটু কথা বল কথাও বলছিল আর ছবি তোলার পালা ছিল বড় বউকে একসঙ্গে বসিয়ে দিয়ে আর তারপরে আমরা চলে আসছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল বাড়িতে আজকে রেজিস্ট্রি ম্যারেজ ছিল বউকে আনা হয়নি তো বউ সেখানে রেখে আমরা সবাই চলে আসছিলাম সন্ধ্যাবেলা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা